হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাসুদ পারভেজ, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। দীর্ঘদিন যাবত আমি ভাবছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, এবং আমি তারই ধারাবাহিকতায় গত 3 দিন আগে ইউটিউব চ্যানেলটা খুলি। দেখতে পাচ্ছেন যে আমি এখনও আমার ইউটিউবের লোগো, ব্যানার কোনো কিছুই এখনও তৈরি করিনি। এখন পর্যন্ত ইন্ট্রো আমি তৈরি করিনি, এবং আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। শুধু একটা ভিডিও আছে যেটা আমার কলিগদের নিয়ে আমি খাওয়া দাওয়া করছি, সেই ভিডিওটা আমি এডিটিং শেখার কারণে ব্যবহার করেছিলাম, এবং সেটাই আমি ইউটিউবে আপলোড দিয়েছি। তো আমি এত তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার সামনে এমন একটা ইস্যু চলে আসলো যেটা নিয়ে আসলে ভিডিও না বানালে আমার ভিতরে কেমন যেন লাগছিল। কারণ দেখা যায় যে আপনারাও কেউ হয়তো এভাবে প্রতারিত হবেন, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা জানেন ইউটিউব চ্যানেল খোলার জন্য টুকটাক একটু জিনিসপত্র লাগে, যেগুলো আসলে একদম না হলে হয় না। তো আমার একটা ট্রাইপড ছিল অনেক আগে থেকে, আর এই মাইক্রোফোনটা যে দেখতে পাচ্ছেন এটা আমি রিসেন্টলি কিনেছি। আর ট্রাইপডে আপনার একটা ছোট মোবাইল মাউন্ট থাকে, জানেন এটা নর্মাল থাকে। তো আমি এটা সীমান্ত স্কোয়ার থেকে আপনার একটা ভালো দেখে মোবাইল মাউন্ট কিনেছিলাম। তো এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে ভেঙে যায়, তো এটা আর আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একদিন দারাজ থেকে আমি দেখি যে এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে দারাজে, তো আমি দারাজ থেকে অর্ডার করে দিই। আর বলা ভালো যে আমি এর আগে কোনোদিন কখনো অনলাইন থেকে কিছু কিনিনি, কারণ অনলাইনে আমার কখনোই অনলাইনের উপর আমার বিশ্বাস ছিল না, কারণ অনলাইনে দেখায় একটা দেয় আর একটা। তো আমি পণ্যটা কোথাও পাচ্ছিলাম না দেখে দারাজে অর্ডার করেছি। তো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যটা দিয়ে যায়, এবং পণ্যটা আমার কাছে দাম হিসেবে মোটামুটি ভালোই লেগেছে, কারণ যেরকম দাম নিয়েছে সেই হিসাবে পণ্য আমার কাছে ভালোই লেগেছে, আমি বেশ সন্তুষ্ট। এবং তাদের সার্ভিস নিয়েও আমার কাছে কোনো কমপ্লেন নাই, আমি তাদেরকে 5-এ মনে করেন 4 দিয়ে দিয়েছি। তো তখন থেকে আমি দারাজের একটা ভক্ত হয়ে যাই। তারপরে একদিন হঠাৎ দারাজে ঢুকলাম, দেখলাম যে একটা সেলফি স্টিক। তো আমার একটা সেলফি স্টিক দরকারও ছিল, সেলফি স্টিক নেই আমার। তো একটা সেলফি স্টিক দেখলাম, ব্লুটুথ সেলফি স্টিক, আপনার 500 টাকার দাম দিয়ে রাখছে, যেটা ফ্ল্যাশ সেল দিচ্ছে, ফ্ল্যাশ সেলে আপনার 94 টাকা দাম আসছে। তো আমি দেখলাম তো ভালোই একটা জিনিস, তো আমার দরকারও আমি অর্ডার করে দিলাম। তো এই পণ্যটা ওরা নির্দিষ্ট সময় দিয়ে গেল, এবং আমার এক্ষেত্রেও খুব সার্ভিসটা আমি কি বলবো, সার্ভিসটা আমার কাছে খুব ভালোই লেগেছে, কিন্তু পণ্যটা কি দিয়েছে সেটাই আমার কমপ্লেনের জায়গা। এবং আপনারা জিনিসটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার অর্ডারগুলো কী ছিল এবং পণ্যটা কী ছিল, ডিটেলস দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে আমি আমার পণ্যটা শো করব। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি দারাজ অ্যাপে। দেখেন, দারাজ অ্যাপে ঢুকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। ওকে, এখন দারাজ অ্যাপে ঢুকছি। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই হচ্ছে বিওয়াল। এই যে দেখেন, প্রথমে আমার অর্ডার ছিল মাউন্ট মোবাইল ফোন ক্যামেরা হোল্ডার স্ট্যান্ড ট্রাইপড, এটা 140 টাকা দিয়ে কিনেছিলাম, এবং এটা আমার কাছে ভালোই লেগেছে। এবং পরে আমি অনেকগুলো অর্ডার করেছি যেগুলো আমার আসলে পছন্দ হয়নি, তার কারণে আমি আবার ক্যান্সেল করে দিয়েছি। তো লাস্ট যে অর্ডারটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা 1288 শিল্পী স্টিক ব্ল্যাক, ঠিক আছে, এটা ফ্ল্যাশ সেলে 94 টাকা ওরা দাম নিয়েছে, এবং সার্ভিস শেষ হয় 139 টাকা। আর এটার আপনার সোলার হচ্ছে সোল্ড বাই এসকে শপ বিডি। এই যে দেখেন, এসকে শপ বিডিতে এই পণ্যটা এখনও মনে হয় আসছে, দেখি আমি একটু ঢুকে। এই যে দেখেন, এখনও সেই সেলফি স্টিকটা আছে, এই যে আপনার 500 টাকা প্রাইস, এখনও দেখেন 500 টাকাই প্রাইস আছে, কিন্তু 24% ডিসকাউন্টে 379 টাকা, কিন্তু আমি যখন ফ্ল্যাশ সেলে কিনেছিলাম তখন এটা ছিল 94 টাকা। তো এই ছিল আমার অর্ডারগুলো। চলুন এখন আমরা পণ্যগুলো দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে 3টি পণ্য। এই যে হচ্ছে একটা মোবাইল মাউন্ট ছোটো, এটা আপনার থাকে ট্রাইপডের সাথে, এটা খুব নর্মাল থাকে, এটাই ফোনটা থাকতে চায় না, যার কারণে এই পণ্যটা কিনেছিলাম আপনার সীমান্ত স্কোয়ার থেকে। এটাই দেখতে পাচ্ছেন, একটা ব্র্যান্ড সহ নাম লেখা আছে, ব্র্যান্ডের নাম, এটা খুবই স্মুথ এবং খুবই ভালো, ঠিক আছে, কিন্তু এটা হঠাৎ একদিন ভেঙে যায় হাত থেকে পড়ে। আর এই যে পণ্যটা দেখতে পাচ্ছেন, এটা দারাজ থেকে পাঠিয়েছে, এটা কোনো ব্র্যান্ড নেই, জাস্ট একটা মোবাইল মাউন্ট, বাট কোনো আপনার ব্র্যান্ড নেই, তবে প্রাইস হিসাবে ঠিক আছে, কারণ এটা নিয়েছিল আপনার 200 টাকা প্রাইস, আর এটা নিয়েছে আপনার 140 টাকা, সার্ভিস চার্জ 185 টাকা, তো দাম হিসাবে বলবো এটা ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের সব কিছুই দেখালাম, ফাইনালি আপনাদের পণ্যটাও দেখাবো। তার আগে আমি পরিচয় করে দিচ্ছি, আমার রুমমেট, আমার বন্ধু, আমার ভাই,
সব কিছু আমরা দুজনে মানে একসাথে না থাকলে মানে ভালো লাগে না। আমরা দুজন অনেক দিন যাবৎ থাকি, অনেক দিন যাবৎ একই প্রতিষ্ঠানে চাকরি করি। তোর নাম হচ্ছে মেহেদি, তো মেহেদি কিছু বলো। সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে যার জন্য এই ভিডিওটা, তো সেটা হচ্ছে দারাজ দারাজ দারাজ। তো আমি দারাজের কোনো ফ্যান না, আমি অনলাইনের কোনো শপের কোনো ফ্যান না, আমি অনলাইন থেকে কোনো কিছু কিনি না। বিকজ আমি জানি যে অনেক ইউটিউবে ভিডিও দেখছি, অনেক ফেসবুকে অনেক লাইভ দেখছি যে ওরা লাইভ করা বিভিন্ন রোস্টিং করে, বাট সেম যে ওর সাথে হবে আমার রুমমেটের সাথে সেটা আমি কোনো দিন ভাবি নাই। সত্যি কথা আমি ওকে না করছিলাম যে তুমি এটা কিনো না, অযথা এরকম অর্ডার করে, ও আমার কথা শুনে নাই। দেন দারা যে অর্ডার করছে, একটা পণ্য সার্ভিস ভালো পাইছে, বাট সেকেন্ডটা গিয়ে ও ফ্লপ খাইছে। তো সেই পণ্যটা যদি একটু তুমি ওপেন করে দেখো ভাই, আমি তো এরকম ঠকা ঠকছি, মানে সেটা খুবই হাস্যকর জাতির জন্য, মানে 100 টাকা বড় কথা না, অন্য মানুষ নাকি ইট ভরে দেয়। ইয়েস, আচ্ছা যাই হোক, সেটা আপনারা একটু দেখেন যে এটার মধ্যে কি আছে। মানে এটার মধ্যে এরকম একটা জিনিস আছে, মানে এরকম একটা জিনিস যে আপনার দেখলে মানে মনটা পুরো ভরে যাব। দেখেন তাহলে, এই যে এই হচ্ছে দারাজ দারাজ, এটা হচ্ছে দারাজ। দারাজ থেকে পণ্য অর্ডার করলে ঠিক এরকমই হবে, আপনার কস্টিপ পাবেন, তাও কি কস্টিপ ফুল পাবেন না, কস্টিপও শেষ। কস্টিপটা যদি ফুল দিত, দারাজ যদি ফুল দিত, ইউজ করতাম, মনকে সান্ত্বনা দিতাম, খুবই ভালো লাগতো। 100 টাকা একটা জিনিস। আচ্ছা যাই হোক, এখন দারাজের, এই যে দারাজের ছিপ, অর্ডার নম্বর। এখন দারাজকে একটা কথাই বলতে চাই যে আপনারা ব্যবসা করবেন, ভালো ব্যবসা করা ভালো। তো ব্যবসা করে মানুষকে ঠকেন না, এরকম মানুষকে হয়রানি করার কোনো মানে নাই, বুঝেন না এই ব্যাপারটা ভাই? আমি পচাইতেছি আমার সবাই না, আসলে পচানোর তো কারণে আমি না করছি। এর আগে আমার এক ছোট ভাই দারাজ থেকে অর্ডার করছে, এক টি শার্ট কিনছে, বিশ্বাস করেন মানে এত লোকাল, মানে বলার বাইরে, টাকা ঠিকই গেছে, তারপর ও আবার ওটা রিটার্ন ব্যাক কর। যাই হোক, তো আশা করি আপনারা নেক্সট টাইম এরকম ঠকবেন না। তো যা করবেন সব নিজেরা ভাইবা চিন্তা করে কাজ করবেন, সো এটাই আপনাদের জন্য। তো অনেকেই বলবেন যে পণ্য তো ভাই ফেরত দেওয়া যায়। হ্যাঁ, আমি পণ্য ফেরতের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং অনেক দিন পরে, মানে 2 দিন হয়ে যাওয়ার পরও আপনার কোনো রেসপন্স পাচ্ছিলাম না। পরে আমি ওদের সেন্টারে কল দেই, কল দেওয়ার পর যেটা হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি, আপনারা কলের রেকর্ডটা শুনুন। জি, আমি একটা অর্ডার করেছিলাম, একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম। জি অবশ্যই, অর্ডার নাম্বার হচ্ছে 60 3 4 তারপরে হচ্ছে 6 2 2 5 8 5 8 লিখছেন? তারপর 6 8 7 0 9 4 আপনার, আমার পণ্যটা সেলফি স্টিক ছিল, কিন্তু আমার বক্সে আমি একটা শুধু কাগজ পেয়েছি অনলি, আর কিচ্ছু পাইনি। এটা কি করবো? আপনি কি প্রোডাক্টের ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে নিয়েছিলেন স্যার? হ্যাঁ অবশ্যই পড়ে নিয়েছি, সেলফি স্টিক লেখা এখানে, একটা শুধু কস্টেপের যে আপনার অবশিষ্ট কস্টেপটা ব্যবহার করার পর একটা ই থাকে না গোল কাগজের, ওইটা ভরে দিচ্ছে। এটা কি আপনাদের ওখানে বিক্রি হয়? এখানে তো এই যে ছবিতে দেয়া আছে সেলফি স্টিক নাকি? আমি একটু সময় নিচ্ছি স্যার, আমি একটু ডিসক্রিপশনটা পড়ে তারপরে দেখছি, তো আপনার কাজটি করছি।
অবশ্যই রিটার্ন করতে চাচ্ছি। হ্যালো, এখন রিটার্ন কি কিভাবে করবো সেটা বলেন। এখন আমি 94 টাকার একটা সেলফি স্টিকের জন্য আমি এখন রিক্সা ভাড়া দিয়ে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে এটা ফেরত দিয়ে আসবো। আমি দেখতে পাচ্ছি আপনার লোকেশন হচ্ছে ধানমন্ডি। জি ধানমন্ডি আপনার শঙ্কর। আমি কি আপনাকে ধানমন্ডির আমাদের হাবের লোকেশনটা বলবো স্যার? হ্যাঁ, ধানমন্ডির লোকেশন আমি চিনি, ওখানে আমার যেতে মিনিমাম যাতায়াত 60 টাকা রিক্সা ভাড়া লাগবে আসতে এবং যাইতে। কাগজ যখন প্যাকেট করে মানুষ কি কাগজ অর্ডার করে? এটা কি, এটা মানুষ এখানে কি মানে রোবট প্যাক করে নাকি মানুষ প্যাক করে? শোনেন, আমাদের আমার কথা শোনেন, আপনারা প্যাকেজটা কি রোবটিক ভাবে প্রসেস করেন নাকি মানুষ প্যাকেজ করে? এটা আমি জানতে চাই। আপনাদের শুনেন, আমি সকাল থেকে নক করতেছি, আপনার এই কলটা সম্পূর্ণ রেকর্ড হয়েছে এবং এটা আমি অবশ্যই অবশ্যই এটার অ্যাকশন আমি যাবো, কারণ আপনি আপনারা ঠিক আছে, আপনারা আমার হয়তো 94 টাকার পণ্য আমি সার্চ দিয়ে দেখছি, পরে আমি এই ঘটনা হওয়ার পর আমার সাথে পরে আমি ইউটিউবে অনেক সার্চ দিয়ে দেখছি, দেখছি যে অনেক অনেক এরকম ভুক্তভোগী। এগুলো কি শুরু করছেন আপনারা? ঠিক আছে, আমার বেশি দামি পণ্য না, 100 টাকার পণ্য, এটার জন্য আমি এখন 100 টাকা খরচ করে আমার টাইমের দাম আছে, ঠিক আছে, এজন্য যাবো না, এটা কোনো ফ্যাক্ট না। বাট আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে অনেকের 15,000-20,000 টাকার মতো পণ্য তারা এরকম প্রতারিত হচ্ছে, এগুলো আপনার ব্যবস্থা নিলে আপনাদের ব্যবসা তো ভাই টিকবে না। আমি 100 টাকার পণ্যের জন্য কোনোদিনই যাবো না, আর আমার 100 টাকার জন্য আমি মারাও যাবো না, ঠিক আছে, 100 টাকা কোনো ফ্যাক্ট না। বাট এটা যে প্যাক করছে এটা তো একটা ডাস্টবিনে ফেলা জিনিস বললাম না, একটা কাগজ, এটা তো প্যাকেট হওয়ার কোনো কথাই না, প্রশ্ন আসে না। ঠিক আছে, ধন্যবাদ, আমি আপনাদের সমাধানের জন্য ফোন দিয়েছিলাম, প্রোডাক্টটা ফেরত দিতাম, যদি এসে নিয়ে আসতো তাহলে মানে নিয়ে যেত তাহলে হয়তো দিতাম, কারণ 100 টাকা খরচ করে আমি আমার সময়
টাকা দুইটাই নষ্ট হবে, আমার তো এটা হয় নাই, ঠিক আছে, আর আপনাদের সার্ভিস বন্ধ আছে সেটা আমি জানি না। আমি আপনাদের একটা রেকর্ড করে রাখছি, এটা আমি ফেসবুকে শেয়ার করবো আপনাদের এক্সপিরিয়েন্সটা, এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই কথাবার্তা শুনলেন, ঠিক আছে। আমরা অনলাইন মার্কেট বলতে কি বুঝি, আমরা বাসায় বসে অর্ডার দেবো, বাসায় বসে পণ্যটা পাবো, আবার ফেরত সমস্যা হলেও ফেরত দিব বাসায় বসে, ঠিক আছে। তো আমি 100 টাকার পণ্যের জন্য কি আমি এখন জিগাতলা 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আবার এটা পণ্য ফেরত দিয়ে আসবো? ভাই যদি আপনাদের অফিসে গিয়েই ফেরত দিয়ে আসতে হয় তাহলে তো আমি পণ্যটা বসুন্ধরা বা যে কোনো একটা মার্কেট থেকেই কিনতে পারতাম, তো আমার কেন অনলাইন থেকে ক্রয় করতে হবে? আর এই জন্য বলবো যে আপনারা অনলাইন সার্ভিস খোলা রাখবেন যে পণ্য ফেরত নিয়ে যাবে এসে, কিন্তু তারা বলতেছে তাদের এটা বন্ধ আছে, তাহলে ভাই কী অনলাইন সার্ভিস দিচ্ছেন? আর একটা কথা লাস্টে বলতে চাই যে এত বড় একটা প্রতিষ্ঠান আসলে এগুলো করে, আমার কাছেও কেমন যেন ডাউট মনে হয় যে আসলে এটা প্রতিষ্ঠান করে কিনা জানি না, এটা দারাজ করে কিনা জানি না। তারাও বলেছে যে আসলে তারা পণ্যটা খুলে দেখতে পারে না, তাদের যে সোলার থাকে যারা পণ্যটা সেল দেয় তারা প্যাকেট করে দেয় এবং দারাজ সেটা জাস্ট স্টিকার লাগিয়ে পাঠিয়ে দেয়। তো ভাই একটা কথাই বলবো, এভাবে তো হয় না, ঠিক আছে। আর এরকম যারা 2 নম্বরি করে তাদের আপনি কেন রাখেন, যারা পণ্য এরকম দেয় না, অন্য মানে একটা ওয়েস্টেজ পণ্য ঢুকিয়ে দেয়, তাদেরকে আপনারা কেন আপনাদের অনলাইনের মার্কেটে রাখেন? তো আমার কাছে মনে হয় না যে দারাজ এরকম করবে, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান অনেক দিন যাবৎ কাজ করে আসছে তারা। তো এটা আমার কাছে আমার মনে হয়েছে, আমি এটা মনকে বুঝ দিয়েছি যে না, এটা হয়তো যারা পণ্যটা ডেলিভারি করে বা যারা পণ্যটা প্যাকেজিং করে বা যারা সেলার তারা হয়তো জিনিসটা করেছে। আবার অনেকে বলে দারাজ এই জিনিসগুলো করছে, যেই করে থাকুক ভাই আপনাদের ইম্প্রুভ করতে হবে। অনলাইন মার্কেট বলতে অনলাইনে যেরকম মানে অনেক একটা বিশ্বস্ততার জায়গা স্থাপন করা যতটা কঠিন, এটা কিন্তু ভাঙতে সময় লাগে না ভাই। আজকাল হচ্ছে প্রতিযোগিতার মার্কেট, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে ভালো সার্ভিস দিতে হবে, ভালো পণ্য দিতে হবে। দাম আপনি বেশি নেন, মানুষ ঘরে বসে পণ্য পাবে, এইটাই হচ্ছে সবচেয়ে অনলাইন মার্কেটের সবচেয়ে বেশি যে আপনার ফোকাস জিনিসটা, এটা আপনাকে করতে হবে। না হলে মানুষ অনলাইন মার্কেটের প্রতি আস্থা রাখবে না এবং ভালো পণ্য দিতে হবে। দেখবেন প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু পরে দেখবেন আপনার মার্কেটটা খুবই বিশ্বস্ত হয়ে যাবে। এভাবে ভাই হয়তো আপনারা অনেক ব্যবসা করতে পারবেন বা টিকে থাকতে পারবেন না। টিকে থাকার জন্য অবশ্যই আপনাদের এখানে ইম্প্রুভ করতে হবে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ মানুষ যাতে এভাবে প্রতারিত না হয়। আর আমার সাথেই থাকবেন, আমি ইনশাল্লাহ আগামী থেকে ভিডিও বানাবো বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর, বিভিন্ন টিউটোরিয়াল লাইক এডুকেশনাল এগুলোর ভিডিও বানাবো। আমি এই ভিডিও আসলে আমার বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, আবার নেক্সট টাইমও এগুলো আমি বেশি ভিডিও এইসব বিষয়ে ভিডিও বানাবো না, কিন্তু হঠাৎ করে এরকম বিভিন্ন সমস্যা যখন এসে যায় তখন আসলে মনে হয় যেন এটা মানুষকে জানানো উচিত, এই জন্য ভিডিওটা বানানো। তো আর কথা বাড়াবো না, আপনারা ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।